হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে কন্ডেন্সড মিল্কের রেসিপি শেয়ার করব। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কন্ডেন্সড মিল্ক বানানোর জন্য নিয়ে নিয়েছি 500 ml প্যাকেট দুধ, 100 গ্রাম চিনি আর 1 চা চামচ বেকিং সোডা। প্রথমে দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। দুধ ফুটে উঠলে দুধের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ বেকিং সোডা। এবার দিয়ে দেব 100 গ্রাম চিনি। চিনি দেওয়া হলে কিছুক্ষণ পরপর চামচ দিয়ে দুধটাকে ভালোভাবে নাড়াতে হবে, যাতে চিনি পুরো দুধের মধ্যে মিশে যায় এবং তলায় যেন না লেগে যায়। এবার যতক্ষণ দুধ গাঢ় না হবে, অর্থাৎ অর্ধেকেরও কম কনসিস্টেন্সি না দাঁড়াবে, ততক্ষণ দুধটাকে ফুটিয়ে নেব এবং কিছুক্ষণ পরপর চামচ দিয়ে দুধটাকে নাড়িয়ে দেব। পঁচিশ মিনিট পর দুধ গাঢ় হয়ে দুধের কালার চেঞ্জ হয়ে গেছে। এবার সামান্য দুধ চামচে নিয়ে নেব। দুধ আঠালো হয়ে আঙুলে চিটিয়ে গেলেই বুঝে নিতে হবে কন্ডেন্সড মিল্ক তৈরি হয়ে গেছে। এই রেসিপিটি বানাতে আমার সময় লেগেছে 25 মিনিট। এরপর কন্ডেন্সড মিল্ক ঠান্ডা হওয়ার জন্য 1 ঘন্টা রেখে দেব। কন্ডেন্সড মিল্ক ঠান্ডা হয়ে গেলে এয়ারটাইট কন্টেনারে রেখে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।